সারা দেশের সাথে আজ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে কমলপুরেও প্রজাতন্ত্র দিবস। আজ কমলপুর মহকুমায় মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে বয়েজ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। শুক্রবার সকালে বয়েজ দ্বাদশ শ্রেণী মাঠে 75তম স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা উত্তোলন করেছেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব। এরপর ত্রিপুরা পুলিশের অভিবাদন গ্রহণ করেন বিধায়ক মনোজ কান্তি দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অনাদি সরকার, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার, মহকুমা শাসক লাল সিং, নেতা ডার্লং সহ অন্যান্য আধিকারিকরা। বিশেষ করে এদিন 75তম প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে ত্রিপুরা পুলিশ ছাড়া আরো অন্যান্যদেরকে উপস্থিতি কিন্তু চোখে গেছে। মূলত মাঠে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেই বিষয় নিয়ে বিধায়ক মনোজ কান্তি দেব কি বলেন শুনুন। তাদের প্রচেষ্টা যদি না থাকত হয়তো আমরা ভারতবর্ষ স্বাধীনতা লাভ করতে পারতাম না, এবং স্বাধীনতা যখন এসেছে 1947 সালে, তারপরে আমাদের সংবিধানের পথ চলা শুরু করা হয়েছিল। যদিও সংবিধান গ্রহণ করা হয়েছিল 1949 সালে, কিন্তু 1950 সালের 26শে জানুয়ারির দিন থেকে আমাদের সংবিধান তার পথ চলা শুরু করে, এবং আজ এই 75তম প্রজাতন্ত্র দিবস আমরা দেশব্যাপী পালন করতে চলেছি। বন্ধুরা, স্বাধীনতার পর বাবা সাহেব ডক্টর আম্বেদকরের মাধ্যমে তার চেয়ারম্যানশিপে কনস্টিটিউশন ড্রপিং কমিটি তৈরি হয়, এবং যারপর আমরা সেই বহুমূল্য সংবিধান পেয়েছি যা পৃথিবীর সর্ববৃহৎ এবং সব থেকে উৎকৃষ্ট সংবিধান হিসেবে আজকে পরিচিত পেয়েছে। আমাদের প্রত্যেকের কাছে আবেদন থাকবে, আমরা যখন স্বাধীন দেশ হিসাবে পথ চলা শুরু করেছি, আমরা কোথায় ছিলাম, আজ আমরা কোথায় রয়েছি, সেই জিনিসগুলি আমাদের মূল্যায়ন করতে হবে। একজন সুনাগরিক হিসাবে আজকের এই প্রজাতন্ত্র দিবসে আমাদের প্রত্যেককে শপথ করা উচিত যে সংবিধানের প্রত্যেকটি ধারা উপধারা যথাযথ মর্যাদায় পালনের মধ্য দিয়ে সংরক্ষিত রেখে আমাদের মূল্যায়ন করতে হবে। আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য। আজ কমলপুর মহকুমায় মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক থেকে অন্যান্য, বিশেষ করে ওই এলাকার অন্যান্য নেতৃত্বের উপস্থিত ছিলেন আধিক পুলিশ আধিকারিকরা। এবং আজকের এই প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে সাধারণের উপস্থিতিও কিন্তু ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকের এই প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।